পেতে চাইছেন, আপনাদের চাহিদার জন্যই তো এই অনুষ্ঠান। একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বছরের পর বছর ধরে চলে যাচ্ছে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা যদি না থাকে তাহলে কি সেটা সম্ভবত ভেরি প্র্যাকটিক্যাল ওয়ে? কারণ এই এই চেয়ারে বসে কেউ তার মতো করে তার মতামত মতবাদ মতাদর্শ কিছু ইনফরমেশন শেয়ার করতে পারেন, কিন্তু সেটা আলটিমেটলি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এবং গ্রহরত্নকে কেন্দ্র করে যে মতামতগুলো, যে বিশ্লেষণগুলো, ব্যাখ্যাগুলো এখান থেকে বেরিয়ে আসে সেটা আপনারা গ্রহণ করছেন, এখানে কোনো দ্বিমত নেই। তো সেই জায়গায় একটা অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে, আপনারা জানতে চাইছেন, আরও জানছেন। যারা রেগুলার ভিউয়ার্স তারা খুব আশ্চর্যের কথা, এখানে অনেকের কাছে আশ্চর্যজনক মনে হয় যে এত কিছু জানার পরেও তারা আরো আরো জানতে চাইছেন। তাদের মতামত এটা উঠে আসছে যে আমরা আরো জানতে চাই, জানার শেষ নেই, এবং গ্রহরত্নকে কেন্দ্র করে জানানোর ভেরি প্র্যাকটিক্যালি আমাদের কাছে সেই অর্থে কোনো সোর্সও নেই। কলকাতা জেমসের প্রতি তারা এতটাই অগাধ ভরসা রাখছেন। এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি, যারা ফ্লাইং হয়তো ভিউয়ার্স আজকে আছেন দেখছেন, তাদের কাছে একটু অ্যাবসার্ড মনে হতে পারে যে একটা প্রোগ্রামের এত পপুলারিটি, এত মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা, গ্রহরত্ন কেন্দ্রকে জানার অনেক সুযোগ আছে। আজকে ইন্টারনেটের যুগে গুগল বাবার কাছে সমস্ত কিছুই জানার সুযোগ আছে, এটা আমাদের ওভারঅল ধারণা। কিন্তু গ্রহরত্নকে কেন্দ্র করে এই অনুষ্ঠান কেন তাৎপর্য রাখে, কেন এতটা গ্রহণযোগ্য, এবং তারই সাথে প্র্যাকটিক্যাল পারচেসের ক্ষেত্রে, গ্রহরত্ন ক্রয় করার ক্ষেত্রে কলকাতা জেমসের প্রতি মানুষের অগাধ আস্থাটা কেন আছে, সেটা আই থিঙ্ক নতুন পুরনো যারাই আছেন আরও একবার এই অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন। কারণ আন্তরিকতার সাথে সেই কাজটা দিনের পর দিন সুদীর্ঘ সময় তারা করে চলেছেন। কলকাতা জেমসের তরফ থেকে তারই কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজি আবারও যথারীতি আসেন। আজকের পর্ব সেই জানা জানানোর পর্ব চলতে থাকবে, তার আগে তাকে ওয়েলকাম করা যাক আগে সকলে মিলে। নমস্কার স্যার। এতদিন ধরে, এত বছর ধরে একই কাজ করে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে কি কোনো উৎসাহের ঘাটতি পড়ে না? দর্শকদের ক্ষেত্রে তো যারা রেগুলার ভিউয়ার্স তারার উৎসাহ ঘাটতি পড়া তো দূরের কথা, উত্তরোত্তর আরো বেড়ে চলেছে, আরো জানবো আরো জানবো। আপনাদের কাছে কখনো এই কাজটা মনোটোনাস মনে হয়ে যায় না বা বোরিং লাগে না? না না, এটা তো দেখে মানে এই যে কাজ করতে পারাই আমরা কন্টিনিউটি, যে জেমস্টোন অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা আমরা করে যাচ্ছি, করতে করতে আমাদের নিজের এক্সপিরিয়েন্সটা আরো গ্রোথ করছে। ওয়াও, এক্সপেরিমেন্ট করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, জানতে গিয়ে, বুঝতে গিয়ে, শিখতে গিয়ে আরো নিজের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে গ্রোথ করেছে, আরো ইনক্রিজ করেছে নলেজটা, যার জন্য আমাদের দর্শক বিন্দুকে আরো নতুন নতুন তথ্য দিতে পারছে। এগুলো তখনই হয় যখন আপনার নিজের অগ্রতা থাকবে কি হ্যাঁ আমি সত্যি তথ্য দিয়ে অরিজিনালিটি কথা বলে আমাদের দর্শক বন্ধুকে পারফেক্ট জিনিসটা বোঝাবো কি হ্যাঁ কোন রত্নের মধ্যে কি প্রপার্টি হয়, কোন রত্নের মধ্যে কি কেমিক্যাল হলে তার খামতি হয়ে যায়, কোন রত্নের মধ্যে কি কেমিক্যাল না হলে সেটা ইম্পিউরিটি চলে আসে, ইনকমপ্লিট হয়ে যায়। এইগুলো তো আমি আশা করি বহুত লোক জানতো না। এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং দীর্ঘদিনের চেষ্টা করে আজকে রিসার্চ করে আপনাদের হাতে এইগুলো তথ্য দিতে পেরেছি। একমাত্র উদ্দেশ্য, রত্ন কিনতে গিয়ে কোনোদিন মিসগাইড হবেন না, একমাত্র উদ্দেশ্য রত্ন কিনতে গিয়ে ডিস্ট্র্যাক্ট হবেন না। এখন আজকে বাজারে এখন নতুন নতুন জিনিস এখন মার্কেটে চলে এসেছে, যেখানে আমি দেখছি আমাদের দর্শক বন্ধু যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন রত্ন ফট ফট, যারা পুরনো ভিউয়ার্স তারা তো বুঝেই গেছেন কি না রত্ন কি ব্যাপার আছে না আছে, নো ডাউট নো ডাউট। কিন্তু নতুন ভিউয়ার যারা রত্ন নিতে মার্কেটে বের হবেন তাদেরকে কিন্তু রত্নর আসল রত্ন থেকে ডিস্ট্র্যাক্ট করে এমন রত্ন জানিয়ে দেওয়া হচ্ছে যাতে মার্কেটে ওই যারা বেচবে প্রচুর টাকা ইনকাম করবে কিন্তু তার কোনো লাভ হবে। স্যার, এই জায়গাতেই আমি আপনাকে একটু থামিয়ে এই প্রশ্নটা দিয়ে আমি কানেক্ট করতে চাইছি আবার, যে এই যে আপনারা ইনফরমেশন দিচ্ছেন, আপনি খুব সুন্দর বললেন যে আপনি নিজেও জানাতে আগ্রহী, আপনি নিজে জানতে আগ্রহী সেটা সকলকে মাঝে শেয়ার করতে আগ্রহী, এটা সত্যি স্যালুট করার মতো থিঙ্কিং আই থিঙ্ক। তো সেই জন্যই আপনারা এত কাজটা চলছেন। এনিওয়ে, মানুষ যখন পারচেজ করার কথা বললেন, এই যে আপনাদের ইনফরমেশনটা, আসলে এই ইনফরমেশন গ্রহরত্ন কেন্দ্রিক ইনফরমেশনটা তাদের কি কাজে লাগছে এবং কিভাবে কাজে লাগছে? ধরুন পারচেজ করতে তিনি গেলেন, তার ক্ষেত্রে এই জেমস্টোন রিলেটেড ইনফরমেশনগুলো তিনি কিভাবে মাথায় রেখে পারচেজ করতে জেনুইনভাবে তিনি করতে পারবেন, তার হেল্প হবে? দেখুন, আমি রত্ন প্র্যাকটিক্যালি আমাদের দর্শক বন্ধুকে বোঝাই। দেখুন, এটা আমি একটা প্রোগ্রাস দেখাচ্ছি,
এই প্রকাশটা দেখুন, এখন সব থেকে বড় কথা হয়ে গেছে কি, আমাদের দর্শক বন্ধুর এখানে কে একটা মাইন্ডে বারবার চলে আসে যে শ্রীলঙ্কান পোকরাজ নিতে হবে। এটা আমি দেখাচ্ছি, শিলনি পোকরাজ দেখাচ্ছি। ধরে রাখুন আপনি শিলনি পোকরাজই কিনতে আপনি মার্কেটে বের হবেন, তা আপনার তার মধ্যে কি দেখতে হবে, কি বুঝতে হবে, যার থেকে আপনি পারফেক্ট এবং অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে পোকরাজটা আপনি নিতে পারবেন। দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের পোকরাজে তিন চারটে জিনিস আপনার শ্রীলঙ্কার মধ্যে ভালো করে দিতে হবে। এটা কোনো মতে হিট হয়নি, তো হিটে পোকরাজের মধ্যে, শ্রীলঙ্কান পোকরাজের মধ্যে এটা বিশেষ করে দেখতে হবে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কি কোনো মতে তার কোনো হিট করা নেই। তো দেখুন আমি দেখাচ্ছি, এগুলো শ্রীলঙ্কান পোকরাজ আছে, দর্শক বন্ধু ডেফিনেটলি আপনার বুঝতে পারছেন। দেখুন ন্যাচুরাল কালার, নন হিটেড, নন ট্রিটেড। এবার এটা কেন বললাম, ফর এক্সাম্পল কোনো মতে আপনার হিটেড পোকরাজ আপনারা যদি কিনে ফেলেন, এটা দেখুন একদম লাইট কালার আছে। এবার কেমিক্যালি নিয়ে আমি আগে পরে আসছি, কিন্তু প্রথম আপনাকে মাথায় রাখতে হবে তার প্রপার্টিটা কি, অ্যালুমিনিয়াম অক্সাইড, তার সাথে ম্যাগনেসিয়াম, আয়রন, কিছুটা ক্রোমিয়াম, প্রত্যেকটাই সাফায়ারের মধ্যে আসবে, প্রত্যেকটা সাফায়ারের মধ্যে। কিন্তু ওটা কোনো ফ্যাক্টর নেই বৃহস্পতির ক্ষেত্রে বা পোকরাজের ক্ষেত্রে, ওটা ক্রোমিয়াম কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে, যেহেতু কেমিক্যাল ওখানে ফ্লো করে বলে একসঙ্গে অ্যামালগামেশন হলে ক্রোমিয়ামটা যখন রিসার্চ করা হয় পাওয়া যায়। এবার আপনার বাজার অনুসার, যদি আপনার খুব ভালো বাজার থাকে তা ডেফিনেটলি আপনি কালার খুঁজবেন পোকরাজে, যেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি আপনার এটাই হচ্ছে কি, আপনি বৃহস্পতির পোকরাজ কিনতে গিয়ে আপনাকে কালার খুঁজতে হবে কি কতটা কালার আছে। দ্যাটস মিন এই যে পোকরাজ দেখুন কালার ভরপুর আছে, তার মধ্যে তাহলে কি কেমিক্যালের জন্য এটা কালার এত বেশি চলে এলো, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এ বেশি হলে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, গ্রুপ একটাই করন্ডাম, কিন্তু কালার যেহেতু ইনহেন্স হয়েছে যাতে ম্যাগনেসিয়াম এবং আয়রনের জন্য এটা ভরপুর কালার। এবার এর প্রপার্টি যদি আপনার এই টাইপের পোকরাজ আপনার বাজেট যদি পারমিট করে, আমি বারবার একটা কথা বলছি, তাহলে এর মধ্যে আবার কি দেখবেন, কোনো এমন কেমিক্যাল ফ্লো করছে না তো যেটা আপনার কাজে লাগবে না। অর্থাৎ অনেক সময় পোকরাজে টাইটেনিয়াম ফ্লো করে, অনেক সময় পোকরাজে খুব বেশি ক্রোমিয়াম চলে আসে, অনেক সময় পোকরাজে ম্যাগনেসিয়াম থাকে না, শুধু আয়রন থাকে। স্যার এগুলো খালি চোখে বোঝা যেতে পারে? হ্যাঁ বোঝা যায়, একটু জানা থাকে যদি আপনার নলেজ হয়, আর যদি আপনি রিসার্চ করবেন ডেফিনেটলি খালি চোখে আপনি রত্ন দেখে আপনি কিছুটাও আনতি আপনি বুঝতে পারবেন। আর যার জন্য তো কলকাতা জেমস এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে যাচ্ছে, যাতে আপনাদেরকে প্রপার ওয়েতে বুঝিয়ে দেওয়া হয়, যখন আপনি মার্কেটে পোকরাজ বা যে কোনো রত্ন পারচেস করতে যাবেন, তাহলে আমাদের কথাটা একটু মনে রাখবেন, ব্রেনে রাখবেন, যখন কিনছেন আপনি পকেট পারমিট অনুসার, আপনার বাজেটের অনুসার। যদি আপনার বাজেট খুব হাই লেভেলের আছে আর আপনি একটা সাধারণ পোকরা যদি বাজার থেকে নিয়ে চলে যান, শুধু আপনার মাইন্ডে আছে কি না, আমাকে তো উনি যে পোকরাটা দিচ্ছেন উনি তো নিজে বলছেন কি কাজে লাগবে, এটা মাইন্ড রাখে না, তার সাথে সাথে তার প্রপার্টিটা দেখে নিতে হবে, যেটা আমরা বারে বারে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা কন্টিনিউ ডেফিনেটলি থাকবে, কিন্তু তার আগে আরো একজন কলার বন্ধু, ইনফ্যাক্ট আজকের প্রথম কলার বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড, তাকে ওয়েলকাম করবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? তাহলে তো ইনফরমেশন গুলো আপনার কাছে অনেকটাই ক্লিয়ার। ওকে, আর কোন প্রশ্ন আছে আপনার? আচ্ছা ওকে, এই ফাঁকে আমি সকলের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখবো, আমাদের প্রিভিয়াস সমস্ত এপিসোড গুলো ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু কলকাতা জেমস সার্চ করলে বা আমাদের এই চ্যানেলের এতে সার্চ করলে ডেফিনেটলি সমস্ত প্রিভিয়াস এপিসোডগুলো, মানে বছরের পর বছর ধরে চলছে, সেখানে নানাবিধ বিষয়ের উপরে গ্রহরত্ন কেন্দ্রিক আলোচনা হচ্ছে, সমস্ত কিছু দেখতে পারবেন। কলকাতা জেমসের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে ডেফিনেটলি ভিজিট করলেও সেগুলো দেখার সুযোগ থাকছে। আর এই ফাঁকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, এটা যেহেতু অ্যাওয়ারনেস অনুষ্ঠান, এখানে ব্যবসায়িক সেই কথা সেই অর্থে আলোচনা হয় না, কিন্তু অনেকের প্রয়োজন তো থাকছে,
পারচেস করার সেরা ঠিকানা বলতে চাইছেন অনেকে, অনেকে রেফারেন্স পাচ্ছেন। একটু কষ্ট করে বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে চলে আসতে হবে, সেখানেই কলকাতা জেমসের শোরুম। আদারওয়াইজ যে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নিচে স্ক্রলিং বা স্ট্রিপে রয়েছে, আদারওয়াইজ ইউটিউব প্ল্যাটফর্মে ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার কালেক্ট করে সেখানে যোগাযোগ স্থাপন করতে পারবেন। যারা প্রয়োজন মনে করছেন তাদের জন্য এটা জানিয়ে রেখে আমরা আবারও আলোচনায় কন্টিনিউ করব। আচ্ছা প্রথমে চুনিটা, এরপরে যাবো আগে পোকরাজ। আমি পোকরাজটাই মানে একটাই রত্ন তো, এবার মানে সব দিক দিয়ে যেটা আমি বোঝাবো আমাদের দর্শক বন্ধু ওটা দেখে ওভার এটা ওভারঅলটা আইডিয়া দিতে পারবে। যেমন এই পোকরাজটা দেখাচ্ছি, দেখুন এটা পুরোপুরি কালার আছে, ক্ল্যারিটি আছে, ক্লিন আছে, এর মধ্যে কোনো ভেলস নেই। এবার আপনার যদি বাজেট 15,000-এর উপরে হয়, 20,000-এর উপরে হয় পার রত্তি বা পার ক্যারেট, তো আপনারা তো সব সময় এটা আপনার অধিকার আছে, আপনি তার কালার ভরপুর চাইবেন, পিরোডিটা ভরপুর চাইবেন, তার মধ্যে কোনো ভেন্স। আপনারা যখন এটাকে যখন ক্লোজলি ভাবে যখন দেখবেন, দেখুন পুরো ক্লিন আছে, কোনো ভেন্স বোঝা যাচ্ছে না, দ্যাটস মিনস পরিষ্কার আছে, ভেন্স নেই। তাহলে প্রাইজের অনুসার এটা আপনাদের অধিকার হচ্ছে এই জিনিসগুলো জান, যেটা যখন আপনি একটা রত্ন কিনতে যাচ্ছেন তাহলে এই ভেন্স ভিতরে কম থাকতে হবে বাজেট বেশি জন্য। এবার আমরা যেহেতু সব রকমের বাজেটে রত্ন রেখেছি, যার জন্য এটা বোঝানো হচ্ছে, যাতে মানুষ এটাকে ধরে কোনোদিন কম বাজেটে রত্ন যারা নিয়ে যাচ্ছে বা যারা নেবে তারা কোনোদিন এই জিনিসটা কিন্তু খুঁজবে না। আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি, এটা আমার বলতে গেলে আরো যে ব্যবসায়ী 10-12টা ব্যবসায়ী বা অনেক যারা ব্যবসায়ী আছে তাদেরও কিন্তু লাভ হচ্ছে, তাতেও কিন্তু আমি তাদের লাভ আমার লাভ বা তার নুকসান আমার নুকসান সেটা দেখে আমি কাজ করছি না, সেটা দেখে আমি রিসার্চ করছি না। আমার লাভ মানে আমাদের দর্শক বন্ধুর লাভ, আমি সে লাভটাকে দেখে যারা পয়সা খরচ করে রত্ন নেবেন তাদের জন্য ভেবে এই জিনিসটাকে আমি ক্লিয়ার করছি। আরো একজন কলার বন্ধু চলে এসেছেন, আমরা ডেফিনেটলি আবার ওই জায়গায় কানেক্ট করব। কে আছেন? নমস্কার। হ্যালো, কেউ আছেন টেলিফোনে? নমস্কার নেবেন যখনই আপনি রত্ন কিনতে যাবেন শ্রীলঙ্কান পোকরাজ বলে, যেটা সিলনিতে আপনাদের তো এখন রাশি চার্টের মধ্যে মানে অ্যাস্ট্রোলজিক্যাল যখন চার্ট কমপ্লিট হয়ে যায় তো ওখানে তো লেখা লিখে দেয় না কি কোন পোকরাজটা পড়তে হবে, কিন্তু যখন আপনি ওই টেবিল থেকে পোকরাজ না নিয়ে যখন বের হবেন তখন আপনার কানে একটা কিন্তু পোকরাজ ঢুকিয়ে দেওয়া হবে কি শ্রীলঙ্কান পোকরাজটা পড়বেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এই জন্য ওই শ্রীলঙ্কান পোকরাজের ব্যাপার নিয়ে আমি আপনাদের কানে আমি নিজেও মানে বোঝানো ব্রেনে জানানোর চেষ্টা করছি। এটা দেখুন নন হিটেড নন ট্রিটেড লাইট কালারের পাথর, কেন ম্যাগনেসিয়াম কম এসছে। এবার শ্রীলঙ্কাতে এইটুকু যদি কালার যদি চলে আসে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়, যেহেতু ন্যাচারাল ওয়েতে এসছে, কোনো হিট করা আসেনি, কোনো ট্রিট করে আসেনি, কোনো এর মধ্যে ম্যান মেডের বা কোনো ম্যান ব্রেন মাথা লাগানো নেই। তো আপনি এটা নিতে পারেন, কিনতে পারেন। তো আপনার বাজার অনুসার মিডিয়াম বাজারে এগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন, আর একটু বাজার উপরে করবেন তাহলে এই ধরনের পোকরাজ পেয়ে যাবেন। এবার পোকরাজ তো দেখলেন, কিন্তু আপনি কি করে বুঝবেন কি পোকরাজের মধ্যে কোনটা অশুভ সাইন? এক্স্যাক্টলি কে জানাবে আপনাকে? এক্স্যাক্টলি এই কাজটা কলকাতা জেন্স করে যাচ্ছে, আর আশা করি দীর্ঘদিন এটাই কিন্তু আপনাদেরকে জানাবো। কোনো মতে কোনো রত্নতে ধরে রাখুন আমি একটা পোকরাজ দেখাচ্ছি, দেখুন একটু হালকা একটা লালচে ভাব আসছে এর মধ্যে সামান্য, দেখুন সাইড দিয়ে এই বর্ডার দিকে এখান থেকে এই যে লালচে ভাব আসছে, দ্যাটস মিনস এখানে ক্রোমিয়াম অনেক বেশি মাত্রাতে অ্যামালগামেশন করছে ম্যাগনেসিয়াম এবং আয়রনের সাথে। এবার এই পোকরাজটা কাদের কাজে লাগবে? যদি ধরে রাখুন কারোর যদি হালকা করে শনি মানে রবিকে টাচ করতে হবে, সান সামান্য বৃহস্পতির সাথে যুক্ত হয়ে তাদের কাজে লাগবে। কিন্তু দর্শক বন্ধু আপনার যদি পোকরাজ লাগছে মানে ইয়েলো সাফায়ার, তো যদি এইটাই আপনি ধারণ করেন কালার দেখে আপনি ভাববেন তো খুব ভালো কালার, বেশি কালার দেখুন খুব ভালো কালার, আপনি এটাই তো নিয়ে যাবেন, কেন আপনার ব্রেনে তো আগেই মানে মাথাতে পিকচারাইজ করা হয় যেটা আপনার কালার নিতে হবে
পুরো ইয়েলো নিতে হবে, আর লাস্টে একটা কথা বলে দিতে হবে, শ্রীলঙ্কা। তারপরে তো আর আপনি ওইটাই ব্রেন রেখে রত্ন কিনতে যাবেন, কিন্তু কলকাতা জেন্টসে তা নয়। কলকাতা জেন্টস আপনাকে আপনার পকেট পারমিশন অনুসার আপনাকে রত্নটা বোঝানোর চেষ্টা করবে কি কোন রত্নটা কমপ্লিট আছে, কোন রত্নটা ইনকমপ্লিট আছে। এবার ডিস্ট্রাকশন, এখন যে ডিস্ট্রাক্ট করা হয়েছে মানুষকে অন্য অন্য টাইপের পাথর বলে, রেড অনেক্স, গ্রিন অনেক্স, ব্লু অনেক্স, অথবা কার্নেলিয়ান, লাল কার্নেলিয়ান, ইয়েলো কার্নেলিয়ান, সুলমানি হাকি, আপনার নর্মাল হাকি, এ গেট, এইগুলো তো রাশি রত্নর মধ্যে আমি বলি। আপনারা যখন আপনারা দেখবেন বছরে একটা পাঁজি তৈরি হয়, পাঁজিকা তৈরি হয়, পাঁজিকার মধ্যেও কিন্তু এগুলো কিন্তু উল্লেখ করা খুব কম, যদি হয় তো হবে, আমি আমার যতটা নলেজ নেই। কিন্তু এগুলো একদম নিম্ন দামের পাথরগুলো, কিন্তু আপনারা জানতেন না কি এটা নিম্ন দামের পাথর। আমি বলছি এটা নিম্ন নিম্ন দামের পাথর, খুবই নিম্ন পাথর, কিন্তু আপনারা এটা নিম্ন দামে কিনছেন না। আপনারা কি কিনছেন, যেটা অরিজিনালি যে পাথরটা দামে পেয়ে যাবেন, যে দাম খরচ করছেন, সে দামে আপনারা নিম্ন দামের পাথরগুলো কিনছেন। এগুলো তো অ্যাকচুয়ালি স্যার উইথ ইওর পারমিশন বিজনেসের ইন্টারনাল এইগুলো পার্ট একটা, এই জিনিসটা আপনি প্রকাশ্যে আনছেন, মানে আপনি বিজনেসের দিক থেকে কোনোভাবে লস করছেন না? না, আমি তো আরো গেইন করেছি, আমি আরো গেইন করেছি। আপকামিং আপনাদেরকে আর একটা ভালো শুভ খবর দেবো খুব তাড়াতাড়ি, এটা এখন অফিসিয়ালি বলছি না, যখন জিনিসটা তৈরি হয়ে যাবে আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা ভালো শুভ খবর দেবো। কিন্তু আমার এই বলাটা, আমার এই জানানোটা আমি আরো গেইন করছি, আমাকে লোক আরো ভরসা করছে, লোক বুঝতে পারছে কি না যদি ব্যবসা করতে হয় তো এরকম অনেস্ট ভাবে। আরে আমি টাকা তো কামাবো, আমার কপালে থাকলে আপনার ডেফিনেটলি আপনার টাকাটা আমার পকেটে আসবে। তার মানে এটা নয় কি আপনাকে যে ভুল বুঝিয়ে মিসগাইড করে রত্ন কোনোদিন বিক্রি করি না আর করবো না। এই জন্য আমি বারে বারে রত্নটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি ১৫০০ টাকায় পিসে আপনি একটা খুব নিম্ন আকিক পাথর কিনছেন, এসছে আমার কাছে একদম আকিক পাথর। তা আমি আমি যখন জিজ্ঞেস করলাম এটা কি জন্য, বললো নাকি এটা শনির উপরত্ন। তো শনির উপরত্ন আপনি কেন এমেথিস কিনছেন না কেন, যে রিয়েল 100% রিয়েল, তারা যে ১৫০০ টাকায় আকিক না কিনে, ১৫০০ টাকায় ভুলভাল রত্ন না কিনে এটা তো কিনতে পারে। কলকাতা জেমস দিচ্ছে তো, কলকাতা জেমস সবসময় দিচ্ছে শনির একদম উপর রত্ন, নিম্ন দামে রিয়েল পাথর, কোয়ালিটিও আছে, পাথর পড়ে মন খুশিও হবে কি হ্যাঁ আপনি একটা অরিজিনাল সাবস্টিটিউট পড়ে আছে, যার মধ্যে কিছুটা তো স্যাটানের প্রভাব থাকবেই। আর আমি বলি কি এটা ওয়ান টাইপ অফ ম্যাজিক স্টোন, মানুষের জীবনে অনেক প্রভাব ঢালে। ঠিক আছে, আমরা এই আলোচনাতে ফিরতে চাইবো, কিন্তু বন্ধু অনেকক্ষণ জানার জন্য অপেক্ষা করছেন, তাকে ওয়েলকাম করে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি গীতা দে বলছি পাঁচটা থেকে। বলুন কি প্রশ্ন আপনার? এবার দেখুন আপনি আমাদের কাছে শনির কতগুলো উপরত্ন পাচ্ছেন, ব্লু জারকন পাচ্ছেন, ব্লু টোপাস পাচ্ছেন, তারপরে এমেথিস্ট পাচ্ছেন, কাইনেট নীলা পাচ্ছেন, লাজবাগ পাচ্ছেন, আপনি একরকম মতামত জানাচ্ছেন, সেইটা বোঝার ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে বাধ্য না? কনফিউশন হচ্ছে কি মানুষকে যারা ডিস্ট্রাক্ট, এই জন্য বললাম কি নতুন ভিউয়ার্স এর জন্য এই প্রোগ্রামটা, যারা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে মার্কেট থেকে, যারা পুরনো কাস্টমার বা যারা পুরনো ভিউয়ার্স বা যারা আমাদের প্রোগ্রাম বা কোনোভাবে সব প্রোগ্রাম দেখে একটা বুঝতে পারছেন কি হ্যাঁ নবরত্ন কিছু বলে একটা আছে, ঠিক আছে, কিন্তু যে উপরত্নর মধ্যে যে মানুষকে বোঝানো হচ্ছে কি এত টাকা দাম নিলার কেন তুমি অত খরচ করবে, যার থেকে তুমি একটা হকিক পরে কাজে লেগে যাবে, সেই জায়গাটা তো আমি মানুষকে ডিস্ট্রাক্ট করছে না। আপনি যদি নীলার উপরত্ন ব্লু জারকন নেন সেটাও আপনার কাজে লাগবে,
নীরার জায়গায় আপনি ব্লু টোপাজ নিচ্ছেন, যেটা আমরা বারে বারে বলি, সেটাও আপনার কাজে লাগবে। নীরার জায়গায় আপনি যদি উপরত্ন হিসাবে আপনার পয়সা পারমিট না করে, তাহলে আপনি অ্যামেথিস্ট নেন, সেটাও আপনার কাজে লাগবে। যদি আপনি অ্যামেথিস্ট না নিতে পারছেন, লাজবদ নেন, কাইনেট নীলা নেন, এইগুলো তো সব কটা উপরত্ন আছে। কলকাতা জেন্টস সব রকমের স্টক রেখেছে, যাতে আমাদের দর্শক বন্ধুকে কোনোভাবে মিসগাইড হতে হবে না। বা কোনো রত্ন যদি আপনি ভাবছেন কি না, কলকাতা জেন্টস মানে কি শুধু দামি দামি রত্ন রাখবে, কম দামি রত্ন রাখবে না ওরা, না। যেটা সায়েন্স, যেটা কেমিক্যাল পারমিশন আসছে যে রত্নর মধ্যে, যাতে পরে অপরত্নর কাজে লাগবে, সেই রত্নটাই কিন্তু আমরা কাস্টমারদেরকে হাতে দিতে চাইছি। যারা রেগুলার ভিউয়ার্স তাদের কাছে ডেফিনেটলি বলার কিছু নেই। যারা নতুন দেখছেন, আজকে ইমতিয়াজি বারে বারে বলছেন যে নতুন ভিউয়ার্সের কাছে বার্তা পৌঁছানোটা দরকার, কারণ তাদের ক্ষেত্রে যেন কোনো কনফিউশন না থাকে। অ্যাটলিস্ট তারা যখন বায়ার হবেন, তারা যেন কোনোভাবে না ঠকে যান, তারা জেনে বুঝে কমপ্লিট ইনফরমেশন নিয়ে একটা জিনিস পারচেস করতে যান, নিজে অনেকটাই নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবে। এই জায়গাটা বোধ হয় একটা প্রতিষ্ঠানের প্রকৃত জেনুইন উদ্দেশ্যটা আই থিঙ্ক অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। বেশি কথা বললে বলবে নিজেদের বিজ্ঞাপন করা হচ্ছে, এই অনুষ্ঠানের থেকে বিজ্ঞাপন করার বোধ হয় প্রয়োজন পড়ে না, বা অ্যাটলিস্ট কলকাতা জেন্টসের আলাদা করে বিজ্ঞাপন দেওয়ার, কারণ মানুষই স্যাটিসফাইড কাস্টমাররাই তারাই মুখে মুখে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন, এটা একেবারেই অত্যুক্তি নয়, প্র্যাকটিক্যাল কথা। এনিওয়ে, এই বলতে থাকলে বলতেই হবে, এবং সেটা ফোনেও অনেকে এসে প্র্যাকটিক্যাল জানিয়ে যান। এই মুহূর্তে কে আছেন আগে দেখে নিই। নমস্কার। হ্যালো দাদা, আমি শ্যামবাজার থেকে বলছি, অনন্দিতা সরকার। আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন, জানার জন্য ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু মুক্ত সম্পর্কে দাদার থেকে জানতে চাইছি যে কত রকমের হয় মুক্ত, আর অনলাইনের মাধ্যমে কি পাওয়া যাবে দাদার থেকে? সেটাই দেখুন, একটাই অপশন আছে অনলাইনে, আপনি যদি বিশ্বাস করে টাকাটা পাঠাবেন আমাদের কোম্পানি অ্যাকাউন্টে, আমরা আপনাকে বাড়িতে ডেলিভারি করে দেবো, বা যে ঠিকানা দেবেন সেখানে করে দেবো। ঠিক আছে, এছাড়া আর কোনো অপশন নেই। আচ্ছা, আপনি কলকাতা জেমসকে কতদিন বা কতটা চেনেন একটু যদি শেয়ার করেন? অনেক দিন ধরে অনুষ্ঠান দেখছি দাদা, খুব ভালো লাগে আমার অনুষ্ঠান। ভালো ভালো লাগে সেটা তো ডিফারেন্ট ম্যাটার, মানে একটা ফিলিংস এর জায়গা, কিন্তু কেন ভালো লাগছে, মানে এই অনুষ্ঠান থেকে কি পাওনা কি হচ্ছে? আপনি কোন রত্ন নিয়েছেন আমাদের এখান থেকে? কি নিয়েছেন? না দাদা, নাননি। ও এখনো জানি, অনলি ভিউ বলতে ফোন করেছি। আচ্ছা, যদি আমি একটুখানি জানবো। যারা মুক্ত খুঁজছেন, ডিফারেন্ট টাইপ অফ কোয়ালিটি, এর মধ্যে একটু ইয়েলোইশ টাইপের মুক্তটা রয়েছে, এটা দেখুন। আপনাদেরকে একদম অরিজিনাল পাল দেখাচ্ছি, মুক্তরও অনেক ক্লাসিফিকেশন, এর আগেও আমি মুক্তর প্রোগ্রামটা করেছি। ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেসিয়াম দুটোই প্রপার্টি পাওয়া যাবে, মাদার অফ পালস, যেখান থেকে ক্যালসিয়াম কার্বোনেট ডিসচার্জ হয় সেটা ন্যাচুরাল ওয়েতে আমরা আমাদের দর্শক বন্ধুকে হাতে তুলে দিচ্ছি। চুনি আর পান্নাটাও বন্ধুতে ছিল একটু জানা। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো লাস্টে, তাও কিন্তু একটু মুক্ত দেখাচ্ছি। এবার দেখুন, মুক্ত আপনি কিনলেন বা মুক্ত আপনি যদি আপনি কোনোভাবে কিনতে না পারছেন, তাহলে মোটামুটি আপনি দেখুন ব্লু মুনস্টোন নেন, হোয়াইট মুনস্টোন, দেখুন দেখাচ্ছি উপরত্ন হিসাবে, বা মুনস্টোনও তো চন্দ্র সাপোর্ট করে, কম দামে নিম্ন পাথর, কম দামের পাথর। আর দেখুন এবার এই যে মুনস্টোন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তো কম দামে পেয়ে যাবেন, তাহলে কেন যে 2000 টাকা দিয়ে আপনি সাদা হাকিক কিনছেন, হোয়াইট হাকিক? আমি অবাক হচ্ছি যখন প্রশ্ন করলাম কি হোয়াইট হাকিক কিসের কাজে লাগবে, তারা আমাদেরকে বলছেন কি না, হোয়াইট হাকিক বলেছে চন্দ্রের জন্য কাজে লাগবে। আচ্ছা, একটা ইমাজিনেশন করতে পারেন কি চন্দ্রের জন্য হোয়াইট হাকিক কাজে দেবে? চন্দ্রের জন্য প্রপার্টি দরকার হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, কিছুটা ম্যাগনেসিয়াম, যদি যাদের হলদে মানে চন্দ্র এবং বৃহস্পতিকে যদি সাপোর্ট করবেন তাহলে এই প্রপার্টিটা দরকার, অথবা যাদের সিধু যদি চন্দ্রকে সাপোর্ট করতে হয় তাহলে মুক্ত ক্যালসিয়াম কার্বনের অথবা মুনস্টোন দেন। কিন্তু সেই জায়গা যে দামে আপনারা অরিজিনাল মুনস্টোন পেয়ে যাবেন, সে দামে আপনারা কিনছেন আকিক। এই জন্য আমি বলছি কি পাবলিককে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে মেন রত্ন থেকে, আপনারা না ডিস্ট্র্যাক্ট করে মেন রত্ন বিক্রি করুন।
স্যার আজকে রক্তটা বিক্রি সময় শেষ, আপনার আক্ষেপের জায়গাটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি। জেনুইন আন্তরিকভাবে যিনি সকলের কথা ভাবেন, ব্যবসা অনেস্টলি ব্যবসা করার সাথে সাথে তার কাছ থেকে এই দৃষ্টিভঙ্গিটাই কাম্য এবং সেটাই ইমতিয়াজদের কাছ থেকে বারে বারে পাই, কিন্তু সময়টা একদম শেষ। দুটো কথা যেতে যেতে আবারও বলতে চাইবো যে যত জানা গেল আজকে যতটুকু, তার বাইরে জানার থাকলে যদি কারোর একান্ত বেশি প্রয়োজন থাকে সরাসরি শোরুমেও পৌঁছে যেতে পারেন, সেখানে কোনো চার্জ লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা এই ইনফরমেশনটাও প্রোভাইড করার জন্য ওনারা আছেন, এইটুকু। আর আদারওয়াইজ আমাদের এই প্রোগ্রাম প্র্যাকটিক্যালি মার্কেট সাপেক্ষে রিজনেবল থাকে কলকাতা জেমস প্রোভাইড করে, সেটা আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন। আজকে চোখ একদম বড় বড় চোখ রাঙানি চলে আসছে, আজকে থামছি, আগামীতে দেখা হচ্ছে, সময়ের জন্য থামতে হবে, আগামী সময় অবশ্যই দেখা হবে, ভালো থাকবেন সবাই, নমস্কার।